সম্মানিত সুধী আমরা বর্ণাশ্রম নিয়ে ইতিপূর্বে চারটে পর্ব করেছি আজ পাঁচ নম্বর পর্ব আমাদের পর্বগুলো দেখার পরে অনেক সনাতনী সংস্কারবাদী তারা অনেকগুলো অভিযোগ করেছে অভিযোগ নিয়ে কিছু প্রশ্ন দিয়েছে তার মধ্যে একটা প্রশ্ন যে বর্ণাশ্রম বা বর্ণপ্রথা এটা যদি জন্মভিত্তিকই হয় গুণের ভিত্তিতে না হয় তাহলে সত্যাকাম জবালা নামে একজন ব্যক্তি তিনি পতিতার পুত্র ছিলেন কিন্তু তারপরে সে কি কারণে ব্রাহ্মণ হলেন এ বিষয়টি নিয়ে আমাদের কাছে প্রশ্ন এসেছে যদিও চো আমরা প্রেমারঞ্জন দাসের সঙ্গে যখন ডিবেট করছিলাম তখন তিনিও এই অভিযোগ বা এ প্রশ্নটা করেছিলেন আমি আমার বিতর্কের মধ্যেই আমি তার জবাব দিয়েছি তারপরে অনেকে প্রশ্ন করেছেন তার জন্য আবারও শাস্ত্রগুলো দেখিয়ে দেখিয়েই আপনাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব আসেন আমরা প্রথমত এটা বোঝার চেষ্টা করি যে সত্যাকাম জাবালা সত্যাকামের মা তথা জাবালা তিনি একজন পতিতা ছিলেন এটা প্রথম অভিযোগ যদিও শাস্ত্রে সনাতনী শাস্ত্রে কোন জায়গাতে থেকে সরাসরি পতিতা বলা হয়নি হ্যাঁ তবে অনেকজন মানুষের সঙ্গে তিনি ফিজিক্যাল রিলেশনে গিয়েছিলেন এটা পাওয়া যায় তবে সরাসরি পতিতা বলা হয়নি কিন্তু সনাতনীরা তার এক ধাপে গিয়ে তাকে পতিতা বলার চেষ্টা করছে সে যাই হোক তো জাবালা তিনি মূলত বহু মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে একটা সন্তান উৎপন্ন হয় যার নাম হচ্ছে সত্যাকাম তো এই সত্যাকাম একদিন হঠাৎই তার মায়ের কাছে যখন জিজ্ঞাসা করে যে তার মানে পিতার নাম কি তখন এই বিষয়টি কি ঘটনাটাকে নিয়ে একটা ঘটনা আছে এর জন্য আসেন আমরা সেই সত্যাকাম জওয়ালা প্রসঙ্গে আলোচনা করার পূর্বে আমরা সরাসরি আপনাদেরকে সেই ঘটনাতে নিয়ে যাই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ওপনিষাদটা এটা হচ্ছে শঙ্কর ভাষ্য সহ আছে আমরা দেখাবো আপনাদেরকে ছন্দাগীয় উপনিষদ এটা মূলত আনন্দ প্রকাশনী থেকে ছাপানো হয়েছে শঙ্কর ভাষ্য এটা ছন্দাগীয় উপনিষদ এটা যদি আপনি দেখেন তো চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের চতুর্থ নম্বর মন্ত্র শ্লাকা দিয়ে যদি আপনি পড়েন এক থেকে চার নম্বর তাহলে সত্যকাম জবালার এই ঘটনাটা পাওয়া যায় তো আমরা এখানে ডিটেল অনেক লম্বা আলোচনা আছে সত্যকাম জবালাকে নিয়ে আমরা অতটা দেব না চতুর্থ খণ্ডটা পুরোটাই পড়বেন চতুর্থ খণ্ড পুরোটাই পড়লেই এই ঘটনাটা পেয়ে যাবেন চতুর্থ খণ্ড খণ্ডের চতুর্থ ব্রাহ্মণ এটা পড়বেন তাহলে এই ঘটনাটা পেয়ে যাবেন আসলে আমি মূল বিষয়টা আপনাদের কাছে দেখাই আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এখান থেকে আমরা তিন নম্বর শ্লোকটা আপনাদেরকে এখন দেখাব তিন নম্বর শ্লোকটা দেখলেই আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে উপনিষদ ছন্দজ্ঞ উপনিষদ আপনারা দেখতে পাচ্ছেন ছন্দজ্ঞ উপনিষদ চতুর্থ খণ্ডের চতুর্থ ব্রাহ্মণের তৃতীয় নম্বর শ্লোক তথা মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি সংস্কৃত এখানে দেওয়া আছে এখানে ব্যাখ্যা করা হয়েছে সল অর্থটা শুধুমাত্র দেখাচ্ছি কি দেখেন দেখেন যখন গৌতম 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 ঋষি 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 বলছে তাকে জিজ্ঞাসা করলেন হে সৌম্য তুমি কোন গোত্রীয় সত্যকাম বলিলেন মহাশয় আমি কোন গোত্রীয় তা জানি না আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন যৌবনে বহুলোকের পরিচর্যায় ব্যস্ত থেকে আমি তোমাকে পেয়েছি সুতরাং তোমার কোন গোত্র আমি জানি না আমার নাম জাবালা এবং তোমার নাম সত্যাকাম সুতরাং মহাশয় আমি সত্যকাম জবালা যখন গৌতম ঋষি তাকে সত্যাকামকে দেখে যখন প্রশ্ন করলেন যে তুমি কোন গোত্রের যখনই প্রশ্ন করেছে সঙ্গে সঙ্গে তিনি বলছেন সত্যাকাম যে আমি কোন গোত্রে এটা আমি জানি না আমার মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কোন গোত্রের আমার পিতাকে তখন মা বলেছে যে আমি যৌবনকালে অনেক মানুষের সঙ্গে ফিজিক্যালে গিয়েছিলাম তার ফলেই তোমাকে আমি পেয়েছি তার জন্য তোমার বাবাকে বা তোমার বাবার কি গোত্র ছিল যেহেতু বাবারই পরিচয় নেই তার জন্য তার গোত্রর আমার জানা নেই তাই তোমার নাম আমার নাম হচ্ছে জবালা আর তোমার নাম সত্যাগাম অতএব তোমার নাম আজ থেকে সত্যাগাম জবালা তো এই হচ্ছে ঘটনা সুপ্রিয় দর্শক মন্ডলী তার মানে এখানে বুঝতে পারছেন যে সত্যাকাম জবালার পরিচয় এটা আপনারা পাচ্ছেন এইভাবেই যেটা ছন্দা উপনিষদে আছে এবার আসেন গৌতম ঋষি তিনি কি বলছেন এই কথাটাকে নিয়েই বেশি আলোচনা করা হয় চতুর্থ নাম্বার শ্লোকে আচার্য গৌতম সত্যকামকে বললেন ব্রাহ্মণ ব্যতীত অপর কেউ বলতে পারে না হে সৌম্য কাঠ নিয়ে এসো আমি তোমাকে উপনীত করিব অর্থাৎ তোমার উপনয়ন হবে কারণ তুমি সত্য থেকে বিচলিত হওনি যখনই সত্যকাম যখন নির্দিধায় নিঃসংকোচে তার মাঝে একজন তাদের ভাষা অনুযায়ী পতিতা ছিল এটা যখন প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে তখন গৌতম ঋষি খুব মানে খুশি মনে তিনি বলছেন যে সত্যাকামকে যে সত্যাকাম তুমি যেভাবে সত্য থেকে বিচলিত হওনি মানে তোমার মা যে একজন পতিতা আর তুমি পতিতার সন্তান তোমার বাবার নাম পিতৃ পরিচয় কিছু জানা নেই তারপর তুমি নির্দিধায় নিঃসংকোচে তুমি বলে দিয়েছো তো এমন গুণ কোনো ব্রাহ্মণ ছাড়া হতে পারে না অতএব যাও তুমি যোগ্য কাঠ নিয়ে এসো তোকে আমি তোমাকে আমি উপনয়ন দেব মানে তিনি ব্রাহ্মণ হবেন এটা ঠিক তাকে ব্রাহ্মণ তিনি হয়েছেন এ হচ্ছে মূল ঘটনা সম্ভবত তো শুধু আপনাকে এখান থেকে দুটো জিনিসকে বোঝানোর চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে এটা যে সত্যকাম তার যে সত্যবাদিতা এই সত্যবাদিতাকে দেখেই ঋষি গৌতম তাকে ব্রাহ্মণ গুণ হিসাবে তাকে যোগ্য কাঠ নিয়ে এসে তাকে ব্রাহ্মণে তথা উপনয়ন তিনি করিয়েছেন এটা থেকেই ঘটনাটাকে সূত্রপাত হয় আমার এখানে একটা প্রশ্ন জাগে যে আচার্য গৌতম সত্যকামকে বললেন ব্রাহ্মণ ব্যতীত অপর কেউ রকম বলতে পারে না

এটা 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 কি প্রমাণ হয় না আপনারা দিয়ে দেখবেন তার মানে এখান থেকে বোঝা গেল দুটো বিষয় এক যে যে পিতা ছিলেন ব্রাহ্মণ ছিলেন না সনাতনী শাস্ত্রে কোনো জায়গাতে লেখা নেই হতে পারে তার বাবা ঋষি গৌতম তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাবা হয়তো বা তিনি মানে ব্রাহ্মণ বীর্যের উৎপন্ন উৎপন্ন এই জন্যই তাকে উপনয়ন করাতে পারে সত্যকামের বাবা যে তিনি যে অব্রাহ্মণ ছিলেন বা ব্রাহ্মণ ছিলেন না কথা তো শাস্ত্রে নেই দুই নম্বর বিষয় সত্যকাম জবালার তার পিতৃ পরিচয় তার জানা ছিল না তার মায়েরও জানা ছিল না তারও জানা ছিল না এই জন্য গৌতম ঋষি তার সত্যবাদী তাকে প্রাধান্য দিয়ে তাকে ব্রাহ্মণ হওয়ার জন্য তাকে উপনয়ন দিয়েছে আসলে এটা শাস্ত্রের আলোকে করা হয়েছে আপনাকে দেখাবো যদি কোনো সন্তান বা কোনো ছেলের যদি পিতা মানে পিতৃ পরিচয় না থাকে তাহলে শাস্ত্র কি বলছে শাস্ত্র অনুসারে কি বলা হচ্ছে আসেন আমরা একটু দেখাই আমরা মনুষ নিয়ে এসেছি সুলভ সংস্করণে এটা মানবেন্দু বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ দশম অধ্যায় খুলবেন চল্লিশ নম্বর শ্লোক আমরা সত্যগম যাওয়ালা পিতৃ পরিচয় পাই নাই এই জন্য গৌতম ঋষি তার গুণের উপরে নির্ভর করে তার সত্যবাদী তাকে প্রাধান্য দিয়েই তাকে উপনয়ন দিয়েছিলেন আসেন এখানে কি বলছে মনুষ দশম অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক চল্লিশ নম্বর শ্লোকে মন্ত্রটি কি বলছে পিতামাতার মাতার নাম নির্দেশপূর্বক এইসব হীন সংস্কার জাতির কথা বলা হলো এছাড়া যাদের পিতামাতার নাম জানা যায় না কি বলছে যাদের পিতামাতার নাম জানা যায় না এমন যারা গুপ্তভাবে বা প্রকাশ্যভাবে বর্ণ রূপে উৎপাদিত হয় তাদের জাতি পরিচয় তাদের কে ক্রিয়াকালপ থেকে জানতে হবে এখানে মনুসংহিতা ভগবান মনু পরিষ্কার বলে দিচ্ছে সব ব্যক্তিদের পিতৃ পরিচয় জানা যায় না এদের কর্ম দেখেই পরিষ্কারভাবে তাদের গোত্র বের করতে হবে যে তারা কোন গোত্রের তার মানে বোঝা গেল এখানে ঋষি ঋষি গৌতম তিনি সত্যকাম জ্বালাকে মূলত ব্রাহ্মণ বলার মূল কারণ হচ্ছে এটা যে তার গুণের ভিত্তিতে তিনি বলেছেন এখানে মূলত যে তার সত্যবাদিতা এটা কেন বলেছে কারণ হচ্ছে মনুসংহিতা পরিষ্কারভাবে বলছে যাদের বর্ণসংকট যাদের পিতা পরিচয় জানা যায় না পিতৃ পরিচয় জানা যায় না হতে পারে একটা সন্তান যে সন্তানের বাবা মার কোনো খোঁজ নেই কিন্তু এই সন্তান কে কোন গোত্রের ব্রাহ্মণ না বৈশ্য না শূদ্র না কোন তো একে বর্ণ দেওয়ার জন্য কি করতে হবে তার গুণ দেখতে হবে যদি ব্রাহ্মণ গুণ হয় তাহলে তাকে ব্রাহ্মণ বলে পরিচয় দিতে হবে মূলত এটা এই জন্য মনুর সঙ্গে তার ভগবান মনুর এই বচনকে সামনে রেখে গৌতম ঋষি যেহেতু পিতৃ পরিচয় জানা নেই এই জন্য তাকে দেখে সে খুব সত্য কথা বলে অতএব তাকে ব্রাহ্মণ তাকে উপনয়ন দেওয়া হয়েছে তার অর্থ এই নয় দেখুন কেননা গৌতম ঋষি প্রথম থেকেই তো দেখে আসছে যে সত্যগ্রাম জবালা সেই ন্যায়নিষ্ঠ খুব সুন্দর খুব ভালো একজন মানুষ তা তার বর্ণ তার গোত্র জানার কি প্রয়োজন গোত্র জানার কি দরকার যদি জন্মভিত্তিক যদি বর্ণশ্রাম বা বর্ণপ্রথা না হয় তাহলে গৌতম ঋষি কেন একজন ব্যক্তিকে হঠাৎ জিজ্ঞেস তোমার বর্ণ কি তোমার গোত্র কি জানা কি প্রয়োজন যদি জন্মভিত্তিক না হয় তার মানে এখানে গৌতম ঋষি তিনি বুঝিয়ে দিতে চাচ্ছেন যে তোমার যে তুমি যে যজ্ঞ করার জন্য তোমার কাছে এসেছ বা তুমি লাভের জন্য আমার কাছে এসেছো তোমার গোত্র কি তার মানে এই গোত্র প্রশ্নটাই তার মানে বোঝা যাচ্ছে যে সব সবার জন্য এই মানে সবার জন্য এই যোগ্য বা উপাসনা বা উপনয়ন এটা অনুমোদিত নয় এই জন্যই গৌতম ঋষি জিজ্ঞাসা করেছে কারণ এটা এটা স্বাভাবিক যে তার জন্ম তার গোত্র জানতে চাচ্ছে তার জন্মভিত্তিক কোন গোত্র এসে এসেছে ব্রাহ্মণ গোত্রে না ক্ষত্রিয় না শুধু না চন্ডাল আদি কোন গোত্রে এসেছে এখান থেকে বোঝা যায় আর দুই নম্বর বিষয় যে যেহেতু তার পিতৃ পরিচয় নেই তাই মনুসংহিতার এই দশম অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোক থেকেই গৌতম ঋষি তিনি তাকে সত্যগ্রামকে উপনয়ন দিয়েছে আর তৃতীয়ত যারা দুদিন চার দিন একটু মানে শাস্ত্র আদি পড়াশোনা করে অনেক শূদ্র আছে যারা ব্রাহ্মণ হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তাদের কাছে একটা প্রশ্ন যে সত্যকাম জমানোর সঙ্গে ঘটেছে তার পিতৃ পরিচয় জানা ছিল না তো যারা এখন মানে শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার চেষ্টা চালাচ্ছেন তাদের কাছে একটা প্রশ্ন রাখা যায় এইভাবে যে আপনাদেরকে সত্যক্রাম পিতৃ পরিচয় জানা নেই ঋষি গৌতম সরাসরি তাকে তার গুণের ভিত্তিতে তাকে উপনয়ন দিয়েছে তো আপনাদের কি কারো পিতৃ পরিচয় জানা নেই যদি জানা না থাকে তাহলে ঠিক আছে এই আপনার সত্যকাম জাওয়ালার সঙ্গে আপনারা এই প্রমাণটাকে দিয়ে আপনারা নিজেদেরকে ব্রাহ্মণ আপনাদের গুণের ভিত্তিতে দাবি করতে পারেন আসেন আমি আর একটা আলোচনা লম্বা না সংক্ষিপ্ত আপনারা বুঝতে পেরেছেন আমরা আপনাদের সামনে নিয়ে আসছি মহাভারত এটা মহাভারত বন পর্ব দশম খণ্ড আচ্ছা দশম খণ্ড বিশ্ববাণী প্রকাশনী থেকে এটা ছাপানো হয়েছে বনপর্ব আমরা আপনাদেরকে নিয়ে যাব একটা ঘটনা দেখলে আমি এটা দিয়ে আলোচনা আজকে শেষ করব বনপর্বে একশো আশিতম অধ্যায় বনপর্বের একশো আশিতম অধ্যায় এক হাজার আটশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা শ্লোক সংখ্যা উত্তর এখানে মূল সংস্কৃতটাও আছে বাংলাটাও আছে এখানে একটা শ্লোক দিয়ে আজকে আলোচনা শেষ করব তুমি কি বলছো দেখেন এখানে বলা হচ্ছে কারণ ব্রাহ্মণ পাপজনক দূষিত কার্য প্রবৃত্তি থাকিয়া এবং শট ও পাপবহুল হইয়া সুদ্রতুল্য হন মানে এখানে বোঝাতে চাচ্ছে কোনো ব্রাহ্মণ যদি কোনো পাপের সঙ্গে যুক্ত হয়ে যায় যদি পাপ কর্ম করে তাহলে এই ব্রাহ্মণ সে যে হয়ে যায় এমনটা নয় কি বলছে কোন ব্রাহ্মণ যদি পাপজনক বা দূষিত কার্যে প্রবৃত্ত থাকিয়া এবং সঠ ও পাপবহুল হইয়া তুল্য হন মানে সে শূদ্র হয়ে যায় তা না শুধ্রর মতো হয়ে যায় কোনো ব্রাহ্মণ যদি পাপের কর্ম করে তাহলে সেই ব্যক্তি সেই ব্রাহ্মণ সে শূদ্র হয়ে যায় না বরং তুল্য হয় শূদ্র শূদ্র সমান হয় হয় মানে পাপটা সে সে এখানে পাপের কথা বলা হচ্ছে সরাসরি হয়ে যায় এমনটা নয় তাই অতএব কোন ব্যক্তির যদি আমরা চতুর্থ এপিসোডে পর্বতে দেখিয়েছি কোনো ব্যক্তির যদি ভেতরে যদি শূদ্র পরিবারে যদি জন্মগ্রহণ করে জন্মভিত্তিক কিন্তু তার মধ্যে যদি ব্রাহ্মণ গুণ থাকে তাহলে এই ব্যক্তি সরাসরি ব্রাহ্মণ হয়ে যান না বরং পরবর্তী জন্মে পরের জন্মে সে ব্রাহ্মণ গুণ লাভ করে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে এটা হচ্ছে মূল বিষয় যেটা আমরা চতুর্থ পর্বে আলোচনা করেছি আপনারা আমাদের সঙ্গে যারা এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই